অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তাদের প্রধান অনলাইন স্কুলে অষ্টম শ্রেণীর গণিত ক্লাসের তোমাদের সকলকে স্বাগতম। গত ক্লাসে আমরা প্রথম অধ্যায় অর্থাৎ প্যাটার্ন শিখিয়েছিলাম, আজকে আমরা নতুন একটি অধ্যায় নিয়ে শিখব, দ্বিতীয় অধ্যায়, যেখানে মুনাফা বিষয়ে আলোচনা রয়েছে। আগে আমরা জানব মুনাফা কি। মুনাফা হচ্ছে কোনো বিনিয়োগ করলে সেই বিনিয়োগের পরিপ্রেক্ষিতে কিছু অংশ যদি আমি লাভ পেয়ে থাকি বা আমার কোনো কিছু অতিরিক্ত পেয়ে থাকি, সেই অতিরিক্ত অংশটুকুই হচ্ছে লাভ বা মুনাফা। তাহলে এই মুনাফা সংক্রান্ত কিছু সূত্র বা কোনো কিছু বিষয়ে আমরা আজকে জানব, যেই বিষয়গুলোর উপর ভিত্তি করে আমরা দ্বিতীয় অধ্যায়ের গাণিতিক সমস্যা সমাধানের চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমি যেহেতু বললাম যে লাভ বা মুনাফা, তাহলে এই লাভটা কীভাবে আমরা বুঝতে পারবো বা লাভটা কীভাবে বের করব। আমরা যে একটা পণ্য ক্রয় করি, ক্রয় করলে সেই ক্রয়মূল্যের উপরই আমাদের কিছু লাভ বা ক্ষতি হতে পারে। তাহলে লাভ কীভাবে বের করব, আর লাভ এবং ক্ষতি সবসময় ক্রয়মূল্যের উপর নির্ভর করেই হবে। দেখো লাভ সমান সমান যদি আমরা লাভ বের করতে যাই বা ইংরেজিতে বলা হয় প্রফিট বের করতে চাই, তাহলে বিক্রয় মূল্য অর্থাৎ আমি কত টাকায় বিক্রি করলাম আর এখান থেকে বিয়োগ করবো আমরা পণ্যটা কত টাকায় ক্রয় করেছিলাম, তাহলে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। এবারে এই পণ্যটি লাভ হয়েছে কিন্তু আবার ক্ষতিও তো হতে পারে, তাহলে আমরা ক্ষতি কীভাবে বের করব। ক্ষতিটা হলো একইভাবে ক্ষতি সমান সমান অর্থাৎ আমি যত টাকায় কিনেছিলাম তার চেয়ে কম মূল্যে আমি বিক্রি করেছিলাম, তাহলে কত টাকা কম মূল্যে আমি বিক্রি করেছিলাম সেই কম মূল্যটুকুই হবে আমার ক্ষতি। এই ক্ষেত্রে তাহলে আমাদের ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য অর্থাৎ ক্রয় মূল্যের চেয়ে যত টাকা কমে আমি বিক্রয় করেছিলাম সেইটুকু। এবারে আমরা আসি, তাহলে আমরা লাভ এবং ক্ষতি এইটা বের করতে গেলে আমাদেরকে দুইটা মূল্য সম্পর্কে জানতে হয়। একটা হচ্ছে বিক্রয় মূল্য অর্থাৎ বিক্রি করলেই না আমার লাভ এবং ক্ষতি হবে। তাহলে লাভের বিক্রয় মূল্য কীভাবে বের করব, অর্থাৎ লাভের বিক্রয় মূল্য যত টাকা আমি কিনেছিলাম সেই ক্রয় মূল্য এবং কত টাকা আমি লাভ করতে চাইলাম সেই লাভের অংশটুকু। তাহলে লাভে বিক্রয় মূল্য সমান সমান ক্রয় মূল্য যোগ লাভ। একইভাবে যদি আমি বলি ক্ষতিতে বিক্রয় মূল্য, তাহলে আমার কত টাকা ক্ষতি হইল বিক্রি করতে গিয়ে সেই বিক্রয় মূল্যটা কত, তাহলে আমি অবশ্যই যা কিনছিলাম তার চেয়ে কম টাকায় বিক্রি করেছিলাম। তাহলে ক্ষতিতে বিক্রয় মূল্য সমান সমান ক্রয় মূল্য বিয়োগ কতটুকু ক্ষতি হয়েছিল আমার সেই ক্ষতির অংশটুকু, তাহলে ক্রয় মূল্য বিয়োগ ক্ষতি। এখানে আমরা এই অংশটুকুই আবার ভিন্নভাবে করতে পারি। দেখো আমরা বিভিন্ন সময় টাকা বিনিয়োগ করে থাকি, ব্যাংকে বিনিয়োগ করি, বিভিন্ন প্রতিষ্ঠানে আর্থিক প্রতিষ্ঠানে বিনিয়োগ করি, তাহলে এই বিনিয়োগকৃত টাকা থেকে বা অর্থ থেকে আমরা কীভাবে লাভ পেতে পারি সেই লাভটা আমরা দেখি। দেখো সরল মুনাফা অর্থাৎ আমরা প্রতি বছর বছর যে লাভটা পেয়ে থাকি এইটা হচ্ছে সরল মুনাফা। এই সরল মুনাফাটা ত্রৈমাসিক অর্থাৎ তিন মাস অন্তর হতে পারে, ষাটমাসিক হতে পারে, ছয় মাস অন্তর হতে পারে, বাৎসরিক হতে পারে, তিন বছর অন্তর হতে পারে, তাহলে এই বিষয়গুলো কিন্তু আমাদের এই অন্তর্ভুক্ত বিদ্যালয়ে চলে আসে। আর সরল মুনাফাটা এইভাবেই চলবে চলে আসে। তাহলে সরল মুনাফার ক্ষেত্রে আমি তিন মাস অন্তর যদি রাখি, এক বছর অন্তত রাখি, তাহলে সে কীভাবে, তাহলে সরল মুনাফাকে আয় দ্বারা প্রকাশ করা হয়, ইন্টারেস্ট, ইংরেজিতে বলা ইন্টারেস্ট, আয় সমান সমান PRN। তাহলে আয় হচ্ছে এখানে সরল মুনাফার সংকেত, ইন্টারেস্ট পি হচ্ছে আসল বা মূলধন প্রিন্সিপাল, আর হচ্ছে মুনাফা হার বা মুনাফার হার মানে রেট, এন হচ্ছে সময় বছর কত বছর সময় লাগলো বা কত সময় আমি বিনিয়োগ করলাম। তাহলে মুনাফা আসল অর্থাৎ আমি যে মুনাফা পেলাম যত টাকা বিনিয়োগ করলাম সেই দুইটাকে একত্রে বলা হবে মুনাফা আসল অর্থাৎ মুনাফা যোগ আসল।
তাকে বলা হয় মুনাফা আসল তাহলে এই ক্ষেত্রে আমরা এই মুনাফা আসল বের করতে গেলে কোন সূত্র প্রয়োগ করতে পারি মুনাফা আসল এ অর্থাৎ অ্যামাউন্ট তাহলে এ সমান সমান পি ইনটু এক প্লাস আর ইনটু এন কি বলছি মুনাফা আসল এ সমান সমান পি ইনটু এক প্লাস আর এন এখানে এ হচ্ছে অ্যামাউন্ট টোটাল অ্যামাউন্ট কত আসলো আমাদের আর পি আমি বললাম মূলধন আর এক প্লাস আর এন আর হচ্ছে মুনাফা আর এন হচ্ছে সময় প্রিয় শিক্ষার্থীরা এবারে আমরা আসলাম আমরা সরল মুনাফার ক্ষেত্রে অর্থাৎ যেটা আমি বললাম তিন ত্রয় মাসিক হতে পারে ছয় মাসে হতে পারে এক বছর হতে পারে তিন বছর হতে পারে এবার এবারে আমরা আসবো চক্রবৃদ্ধি মূলধন অর্থাৎ আমি একটা টাকা পাঁচ বছরের জন্য রেখে দিয়েছি পাঁচ বছর পরেই আমি টাকাটা তুলতে পারবো তাহলে পাঁচ বছরের ভিতরে আমাকে ওই টাকাটা কত টাকা আসবে সেই বিষয়ে একটা সূত্র অর্থাৎ আমার এক বছর পরে যেই টাকা আসবে সেই টাকার উপর আবার একটা প্রফিট তৈরি হবে এটাকে বলা হয় চক্রবৃদ্ধি মূলধন অর্থাৎ চক্রাকারে যে মুনাফাটা পাওয়া যাবে তাহলে চক্রবৃদ্ধি মূলধন সি সমান সমান পি ইন্টু এক প্লাস আর পাওয়ার এন প্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করো আমি এখানে যখন মুনাফাসল বলেছিলাম তখন ছিল পি ইন্টু এক প্লাস আর ইন্টু এন বাট যখনই চক্রবৃদ্ধি মূলধনে চলে আসলাম তখন কিন্তু আরটা সাথে এন গুণ হবে না তখন চলে আসলো কি সি চক্রবৃদ্ধি মূলধন সি সমান সমান পি ইন্টু এক প্লাস আর এই হোল পাওয়ার হবে এন প্রিয় শিক্ষার্থীরা চক্রবৃদ্ধি মুনাফা তাহলে আমি যে টাকাটা রাখলাম একটা নির্দিষ্ট সময়ে ব্যবধান করে আমার মুনাফা কত টাকা হতে পারে বা লাভ কত টাকা হতে পারে সেটা কীভাবে বের করবো সেটা হলো আমার চক্রবৃদ্ধি মূলধন থেকে সি থেকে চক্রবৃদ্ধি মূলধন থেকে আমি কত টাকা বিনিয়োগ করেছিলাম সেই আসল টাকা চক্রবৃদ্ধি মূলধনটা কি যেখানে আমার লাভও আছে এবং আসলও আছে এটা হলো চক্রবৃদ্ধি মূলধন যেটা ক্যাপিটাল সি ক্যাপিটাল অর্থাৎ সি ক্যাপিটালের ভিতরে আমার অর্থাৎ সির ভিতরে মুনাফা আছে আসলও আছে এখান থেকে তুমি আসল বিয়োগ দিই তাহলে আমরা কি মুনাফা বা লাভটা পেয়ে যাবো এই জন্য চক্রবৃদ্ধি মুনাফা সি সমান সমান পি সরি চক্রবৃদ্ধি মুনাফা ইকুয়াল সি মাইনাস পি অর্থাৎ চক্রবৃদ্ধি মূলধন মাইনাস আসল এবারে আমরা চক্রবৃদ্ধি মুনাফার সূত্র বলেছিলাম দেখো সি এর মানটা বসিয়েছি পি ইন্টু এক প্লাস আর পাওয়ার এন মাইনাস পি মাইনাস পি অঙ্ক করার ক্ষেত্রে আমরা এই সূত্র ব্যবহার করতে পারি কখনো কখনো আমরা বের করে সেখান থেকে আমরা সি মাইনাস পি অঙ্কের আমরা সমাধান করতে পারবো তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদেরকে এখানে যে সূত্রগুলো বলেছিলাম ব্যাখ্যাগুলো অর্থাৎ কোনটাকে কি বলে সেই প্রতীকের বাংলা অক্ষরের মানে বাংলা শব্দ অর্থ সেটা বলেছিলাম তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা মূলধন বা আসল সমান পি মূলধন বা আসল সমান সমান পি এটাকে পি দ্বারা প্রকাশ করা হয় মুনাফার হার আর দ্বারা প্রকাশ করা হয় সময় বা বছর এটাকে এন দ্বারা প্রকাশ করা হয় তাতে আমি সূত্র লিখতে গিয়ে সর্বমুনাফাকে আই দ্বারা প্রকাশ করা হয় মুনাফা আসল একে এ দ্বারা প্রকাশ করা হয় চক্রবৃদ্ধি মূলধন সি দ্বারা প্রকাশ করা হয় চক্রবৃদ্ধি মুনাফার কোনো প্রতীক নেই তাহলে আমরা সরাসরি এরা সি মাইনাস পি দ্বারা প্রকাশ করতে পারি শিক্ষার্থীরা আজকে যে সূত্রগুলো নিয়ে আমি আলোচনা করলাম এই সূত্রগুলো তোমরা অবশ্যই বাসায় মুখস্থ করবে পরবর্তী ক্লাসে আমরা দ্বিতীয় অধ্যায়ের দুই দশমিক এক অধ্যায়ের সরল মুনাফার গাণিতিক সমস্যা সমাধানের করবো সবাই আজকে এখানেই সমাপ্ত খোদা হাফেজ